ओम ब्रह्मरूपम आदिमध्य शेष सर्वभासकम भावषट्कहीन रूप नित्य सत्यमद्वयम् वाम मनोति गोचरंच नेति नेति भावितम् तं नमामि देव देव राम कृष्णमीश्वरम्। श्री भगवानের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ সংঘগুরু পরম পূজনীয় শ্রীমদ স্বামী বিরজানন্দজি মহারাজের কথোপকথন ও উপদেশের সংকলন পরমার্থ প্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। বিগত দিন আমরা শেষ করেছিলাম 144 নম্বর সূত্র, সেখানে বলাই আছে যতই মেঘগর্জন বা ঝড় বৃষ্টি হোক, বিদ্যুৎ চমকাক বা বজ্রপাত হোক, চাতক পাখি তাতে ভয় না পেয়ে আকাশের দিকে চেয়ে মনের সাথে বাড়ি পান করে পিপাসা নিবারণ করে। নিচের জলাশয়ের জল সে কিছুতেই খাবে না, তা তৃষ্ণায় তার প্রাণ ওষ্ঠাগত হোক না কেন। সেই রকম ভগবানের একান্ত ভক্ত তার প্রাণের তৃষ্ণা মেটাবার জন্য একমাত্র ভগবানের দিকে চেয়ে থাকে, ভগবান ছাড়া আর কিছুই বা কারো প্রত্যাশা রাখে না। সে জানে যা কিছু সবই তার কৃপার দান। সে যতই তার রুদ্র মুখ দেখুক না কেন, সংসারে যতই দুঃখ কষ্ট অভাব দারিদ্র বিপদ আপদ হোক না কেন, সে কিছুতেই বিচলিত হয় না। সে জানে ভগবান মঙ্গলময়, যা করেন তা তার নিজের ও অপরের মঙ্গলের জন্যই করেন। তাতে সন্তুষ্ট না হওয়ার মানে তার খুঁত ধরা, তার বিরুদ্ধে অভিযোগ করা, ভক্ত প্রাণ গেলেও তা করতে পারে না। আমরা যখন প্রথম সাধু হতে আসি, সেদিনকে একবারে তৃতীয় দিন পূজনীয় স্বামী প্রমেয়ানন্দজির কাছে গেছিলাম। প্রমেয়ানন্দজি প্রায় আমাদের কাছে অনেকটা আমাদের বন্ধুর মতো ছিলেন, আমরা খুব সহজে ওনার সঙ্গে মিশতে পারতাম। আমরা কলেজ পড়ুয়া ছেলেপুলেরা যারা আসতাম, তারা মহারাজের সঙ্গে একদম বন্ধুর মতো মিশতাম। কিন্তু যখন মঠে এলাম, মঠের তো সব নিয়মকানুন আছে, এই সময় দেখা করা যায় না, ওই সময় দেখা করা যায় না, এরকম সব নানা রকম নিয়মকানুন আছে। ফলে প্রথম দুদিন আমি তার সঙ্গে দেখা করতে পারিনি। তৃতীয় দিন টুকটুক করে মহারাজের সঙ্গে এক ফাঁকে ওই খেতে আসবার সময় দেখা করতে চলে গেছি। মহারাজ তখন ওই পুরনো মন্দিরের একতলার যে ঘরটা, ছোট্ট ঘরটা, সেটায় বসতেন। তো মহারাজকে গিয়ে বললাম, মহারাজ আমি জয়েন করে গেছি। মহারাজ বললেন, হ্যাঁ দেখলুম তো, যে কলমির দলে আরেকটা কলমির শাকের আরেকটা ডাঁটা এসে জুড়েছে। আমি প্রণাম করে আশীর্বাদ চাইলাম। ভারী সুন্দর কতগুলো কথা বলেছিলেন আমাকে, যার সঙ্গে এই কথাটা খুব মেলে। সেদিনকে বলতে বলতে এই কথাগুলো বারবার মনে পড়ছিল। মহারাজ বলেছিলেন, আজ থেকে তোমার ভালোবাসা মন্দবাসা বলে কিছু নেই, আজ থেকে সঙ্গের ভালোবাসা সঙ্গের মন্দবাসা সেটাই তোমার এক। সংঘ যা চাইবে, সংঘ যেরকম বলবে সেরকম করে থাকবে। মন্দিরে গিয়ে ঠাকুরকে আঁকড়ে ধরে থাকবে, ঠাকুরকে গিয়ে বলবে আমি আমার সর্বস্ব তোমায় দিলাম, এবং তার কাছে প্রার্থনা করবে তিনিও যেন তোমায় ধরে থাকেন। এটি হচ্ছে কথা, সংঘ যখন যা বলবে তখন সেটা মেনে নেওয়ার চেষ্টা করবে। কখনো কোনো অবস্থাতে সংঘের সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে না, কারণ সংঘের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া মানে ঠাকুরের ডিসিশনকে চ্যালেঞ্জ করা। এটা একটা খুব বড় ধরনের শিক্ষা। ওনার যে এই স্মৃতিগ্রন্থ, ওনার যে শরীর চলে যাওয়ার পর যে পাতলা বইটি বেরিয়েছিল, তাতে আমাকে কিছু লিখতে বলা হয়েছিল, যে কথাগুলো আমার খুব মনে পড়ে। আমি অনেকগুলো লিখেছিলাম, তার মধ্যে এই দুটি কথা স্থান পেয়েছিল, যে আজ থেকে আমার ভালো লাগা মন্দ লাগা বলে কিছু নেই। বোধটা যখন আমরা ভগবানকে আমাদের জীবন উৎসর্গ করি না, তখন একরকম আমরা জীবন যাপন করি, কিন্তু যখন ভগবানকে দিয়েছি একেবারে, যা আছে আমার লহ উপহার সকিন এ জীবন তব সেবায়, সে আমরা সন্ন্যাসীরাই হই আর গৃহীরাই হই, যেভাবেই হোক আমরা যখন নিজেদের ভগবানের কাছে উৎসর্গ করি, তখন আমাদের এই নিজের বোধটা থাকাটা একটু কঠিন। এটা না থাকলে ভালো, থাকলে কষ্ট প্রচণ্ড, এবং এই কষ্টটা চলতেই থাকবে আমাদের। এটা যদি আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে না পারি, তাহলে কিন্তু খুব মুশকিল। এটা আমাদের বুঝতেই হবে, এটা যদি না বুঝতে পারি তাহলে তার চেয়ে দুর্ভাগ্যের, তার চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। যেটি মহারাজ এখানে বলছেন, বারবার বলছেন, যে যতই মেঘগর্জন হোক না কেন, চাতক পাখি তাতে ভয় না পেয়ে
আকাশের দিকে চেয়ে মনের সাথে বাড়ি পান করে পিপাসা নিবারণ করে। যতই দুঃখ আসুক আর যাই আসুক, চাতক পাখি যেরকম বৃষ্টির জল ছাড়া আর অন্য কোনো জল পান করে না, ঠিক সেই রকম সাধক কখনো ভগবানকে ছাড়া অন্য কোনো কিছু চায় না। বলছেন, তাতে সন্তুষ্ট না হওয়া মানে তার খুঁত ধরা, তার বিরুদ্ধে অভিযোগ করা। ভক্ত প্রাণ গেলেও তা করতে পারে না, ভগবানের বিরুদ্ধে আমাদের যাওয়া চলে না আর কি। এটা হচ্ছে কথা। আজকে আমরা শুরু করব 145 নম্বর সূত্র। সেখানে বলা হচ্ছে, ত্রিতাপদগ্ধ জীবকে যিনি শান্তির পথে ভগবানের দিকে নিয়ে যান তিনি গুরু। গুরু ও শিষ্যের সম্বন্ধ পরমার্থিক পিতা ও পুত্রভাব। ঐহিক পিতা জন্ম দেন, গুরু শিষ্যকে পরমপদ দেখিয়ে জনন মরণ থেকে উদ্ধার করেন। পিতৃঋণ বংশরক্ষা শ্রাদ্ধাদির দ্বারা শোধ করা যায়, কিন্তু গুরু অবিদ্যা থেকে উদ্ধার করেন বলে তার ঋণ শোধ করা যায় না, সর্বস্ব অর্পণ করেও না। যেমন বংশ পরম্পরায় পিতৃপুরুষদের কিছু না কিছু গুণ পুত্র পৌত্রাদিতে বর্তায়, তেমনি গুরু পরম্পরায় কিছু না কিছু আধ্যাত্মিক ভাব শিষ্য প্রশিষ্যে ওটা আসে আসে হওয়া উচিত, আশায় হয়ে গেছে। ত্রিতাপদগ্ধ জীবকে যিনি শান্তির পথে ভগবানের পথে নিয়ে যান তিনি গুরু। যিনি ত্রিতাপদগ্ধ জীবকে শান্তির পথে নিয়ে যান। একবারে জ্বলে পুড়ে মরছিল, আমরা আমাদের জীবনের একটি গল্প আপনাদের বলেছিলাম, এই আমাদের যে সাধু বর্ণনা করেছিলেন, তিনি তার অত্যন্ত প্রিয়জনকে হারিয়ে ভীষণ কষ্ট পেয়েছিলেন। এত কষ্ট, এত কষ্ট যেটা তিনি কিছুতেই প্রকাশ করতে পারছেন না। তারপরে একদিন তার বন্ধু তাকে ধরে বেঁধে মায়ের বাড়িতে নিয়ে যান। সেই সাধুর কাছে আমরা শুনেছি, যখন তিনি একতলা থেকে দোতলায় উঠছেন, মায়ের ওই পাথরের সিঁড়ি দিয়ে একতলা থেকে দোতলায় উঠছেন, তখন তিনি দেখছেন, তার মনে হচ্ছে যেরকম তৃষ্ণার্ত মানুষ এলে তার সারা শরীর যেরকম শান্ত হয়ে যায়, তৃষ্ণার্ত মানুষ আসার পরে তাকে যদি কেউ এক গেলাস জল দেয়, সেই জল পান করলে যেরকম সে ধীরে ধীরে শান্ত হয়ে যায়, তেমনি যেন অলক্ষ্যে কেউ তার সারা গায়ে যেন হাত বুলিয়ে দিচ্ছে। এবং তার একটু একটু করে শোক, যে শোক সে প্রায় 8-9 মাস বয়ে নিয়ে চলেছে, যে শোক সে কারুর সাথে ভাগ করে নিতে পারছে না, সেই শোকটি তার ধীরে ধীরে অপসৃত হয়ে গেল। সে যখন দোতলার বারান্দায় এসে উপস্থিত হল, দেখলো যে তার এতটুকু শোক নেই। এবং সবচেয়ে মিরাকলের মতো ঘটনা, সেদিন বিকেলবেলা রবিবারের মতো ছুটির দিন, অথচ কোথাও একজনও ভক্ত নেই যিনি বসে আছেন। মনে হলো শ্রী শ্রী মা যেন তারই জন্য অপেক্ষা করে বসেছিলেন, তাকেই যেন দেখবেন বলে যেন মা বসেছিলেন। এবং তিনি তার মনের কথা, মনের দুঃখ, মনের কষ্ট সমস্ত কিছু তার পায়ে নিবেদন করলেন, এবং তার মনে হলো যেটুকু সঙ্গে করে নিয়ে এসেছিলেন সেগুলো যেন তিনি ছেড়ে দিলেন। এই যে ত্রিতাপদগ্ধ, এটা একটা তাপে দগ্ধ ছিল সেই মানুষটি, কিন্তু এইরকম নানা তাপে, আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক, যে তাপ থেকে আমরা চাইলেও বেরিয়ে আসতে পারি না। আমাদের সবসময় যে আমরা নিজেরা দোষ করি তা নয়, অনেক সময় পরিস্থিতির চাপে আমরা বদ্ধ হয়ে যাই। দেখবেন আপনারা চান, অনেক সময় আপনারা কেউ, আমরা কেউ খারাপ হতে চাই না, আমরা পরিস্থিতির চাপে বাধা পড়ে যাই। এবং পরিস্থিতির চাপে বাধা পড়ি, যখন বুঝতে পারি আমরা চাপে বাধা পড়ে যাচ্ছি, আমাদের ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু তার থেকে বেরিয়ে আসতে পারছি না, সেই অবস্থা থেকে গুরু তাকে বার করে নিয়ে আসেন, তাকে একবারে বার করে নিয়ে আসেন। পূজনীয় গহনানন্দজি তখন সদ্য প্রেসিডেন্ট হয়েছেন, একেবারে মহারাজের তখন বড় একটা একদমই কথা বলেন না। একটি ছেলেকে আমি মহারাজের কাছে নিয়ে গেছিলাম, তার জীবনে এমন একটা সমস্যা যে সমস্যার কথা সে কাউকে বলতে পারছে না। মহারাজকে প্রণাম করছে যখন, তখন মহারাজ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন। তারপরে আমি তাকে নিয়ে গেলাম সপ্তর্ষি মহারাজের কাছে। পূজনীয় মহারাজ বললেন যে এত চাপ আছে, সঙ্গে সঙ্গে দীক্ষা দেওয়ার ব্যবস্থা হবে না, কিন্তু তারপর একজন ভলেন্টিয়ার এসে দেখাচ্ছেন যে একজনের একটা, একজন দীক্ষার্থী একটা আসতে পারবে না পরের দিন, তিনি ক্যান্সেল করেছেন। তখন মহারাজ সঙ্গে সঙ্গে ওই ছেলেটিকে ওই দিনে দীক্ষার ব্যবস্থা করে দিলেন। মানে 6 মাসের মধ্যে দীক্ষা হওয়ার কথা নয়, তার দীক্ষা হয়ে গেল তার পরের তারিখে, তার পরের বুধবার। এক বৃহস্পতিবার নিয়ে গেছিলাম, পরের বুধবার তার দীক্ষার ব্যবস্থা হয়ে গেল।
শুধু তাই নয়, মহারাজ তো খুব বেশি তখন সেই সময় কথা বলতে পারতেন না, কিন্তু গুরুর যে অদ্ভুত যে গুরু শক্তি, তা সে যে ওর থেকে বেরিয়ে আসতে পারলো, একবারে যে জীবন সম্পর্কে সব রকম আশা হারিয়ে ফেলেছিল, সে জীবনকে নতুন করে দেখতে শিখলো এবং তার জীবনের ডাইমেনশনটাই বদলে গেল, এটা আমরা নিজের চোখে দেখেছি। এরকম বহু বহু ঘটনা দেখেছি আমরা। গুরু আমাদের এমনি করে করেন, ত্রিতাপদগ্ধ জীবকে তিনি কোন পথে নিয়ে যান, শান্তি পথে। কেন এটা খুব এভারলেস্টিং হয়, কেন একবারে চিরন্তন হয় কেন? তার কারণ হচ্ছে আমাদের যে যে পথে নিয়ে যান সেটা ঠিক শান্তির পথ না, স্বস্তি। শান্তি আর স্বস্তির মধ্যে একটা বেসিক ফারাক আছে। স্বস্তি কীরকম জানেন তো, ফর দ্য টাইম বিং, অল্প সময়ের জন্য একটা মানে সেই অবস্থা থেকে আমরা পেরিয়ে আসা, কিন্তু শান্তিটা হচ্ছে পারমানেন্ট কিওর। হয়তো শান্তিটা আসতে দেরি হয়, কিন্তু এটা একবারে পারমানেন্ট কিওর। জল এক পাত্র থেকে এক পাত্রে যখন আমরা ঢালি, তখন জলের ভেতরে ওই অক্সিজেন ঢুকে যায়, এবং অক্সিজেন ঢুকলে দেখা যায় যে ওই জলটার ভেতরে ওই কেটে 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 যেতে থাকে, এক পাত্র থেকে আরেক পাত্রে যখন আমরা জলকে ঢালি। কিন্তু যখন তেলকে ঢালি এক পাত্র থেকে আরেক পাত্র, তার ভেতরে অক্সিজেন ঢুকতে পারে না, যে কারণে এটা একেবারে নিরবচ্ছিন্নভাবে পড়তে থাকে। শান্তি ঠিক সেই নিরবচ্ছিন্ন ধারা, যাতে কোনো রকমভাবে কোনো কিছু ছেদ পড়ে না, এই শান্তিটি দান করেন। গুরু আর শিষ্যের মধ্যে সম্পর্ক কীরকম? পরমার্থিক, পিতা ও পুত্রের পরমার্থিক, পিতা পুত্র ভাব। পরমার্থিক কীরকম না, এই পৃথিবীতেও যদি দুজনের মানে বিচ্ছেদ হয়ে যায়, দুজনের দর্শন যদি না হয়, তাহলেও কিন্তু এটা চলতে থাকে, এই সম্পর্কটা চলতে থাকে। যেমন আমাদের গুরু চলে গেছেন প্রায় ধরুন না 30 বছর হয়ে গেল, তো 30 বছরের একটু কম হয়ে গেছে, 98 2018 এই 23 বছর মতো হয়ে গেছেন। কিন্তু আমি অন্তত ব্যক্তিগত, অন্যদের কী হয়েছে জানি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কখনো বোধ করি না যে আমি তার সঙ্গে থেকে আলাদা আছি। আত্মস্থানন্দজিকে মাঝে মাঝে আমরা জিজ্ঞেস করতাম, মহারাজ মহারাজকে দেখতে পাই না, এটা বড় কষ্ট, মহারাজকে চোখের সামনে দেখতে পারি না, এটা বড় কষ্ট। মহাজন বলিস কি রে, রোজ ধ্যানের সময় দেখা হয় না, যখন পুজো করিস তখন দেখা হয় না, সে দেখাটা কি দেখা নয়? সত্যি কিন্তু এভাবে কখনো ভাবিনি, সত্যি কিন্তু এভাবে কখনো ভাবিনি। আমরা কি নিজের বাবা মাকে এভাবে চিন্তা করি? বোধ হয় করি না। কিন্তু গুরু এমন একটা সিস্টেমের ভেতরে আমাদের ফেলে দেন, এমন এক সম্বন্ধের মধ্যে ফেলে দেন। মহারাজ কথাটা আমাদের বলতেন, এটা আমাদের কাছে খুব আকর্ষণীয় যে কেন রোজ তো ধ্যানের সঙ্গে সময় দেখা হয় না, কথা যখন আমাদের ইয়ে হয় উপাসনা করিস তখন তার সাথে দেখা হয় না, কি দেখা কি কম? সত্যি তো দেখা তো কম নয়, সে এক মধুর স্মৃতি। সেই যা যা খেতে দিতে পারিনি তাই খেতে দিই, যা শোনাতে পারিনি তাই শোনাই। সে এক ভদ্রমহিলা এসে বলেছিলেন যে বাবা জানেন তো, রোজ জানেন তো যখন গুরু পূজা করি আপনাকে না পান্তুয়া খেতে দিই। তা মহারাজ খুব মিষ্টি করে এসে বললেন, তুমি কি মা পান্তুয়া খেতে খুব ভালোবাসো? তা বললেন হ্যাঁ বাবা। বলে তাহলে দেবে সে পান্তুয়া। সে মহিলা আনন্দে ভরপুর হয়ে আছে, তার প্রিয় পান্তুয়া সে রোজ থালায় করে গুরুকে দিচ্ছে। এই যে আনন্দ, এই যে সুখ, এটা একবারে চিরন্তন সম্পর্ক। বলছেন পিতৃঋণ বংশরক্ষা শ্রাদ্ধাদির দ্বারা শোধ হয়, কিন্তু গুরু ঋণ কখনো শোধ হয় না, এটা হচ্ছে কথা। আমরা এই যে পিতার শ্রাদ্ধ করি প্রত্যেকটা উৎসবে, যেরকম বাড়িতে কোনো উৎসব হলে যে আভ্যুদয়িক নান্দিমুখ শ্রাদ্ধ শ্রাদ্ধ করি, এতে আমরা পিতৃ পিতৃপুরুষদের স্মরণ করি, মাতৃ মাতৃপুরুষদের স্মরণ করি, কিন্তু এটা কিন্তু এর ক্ষেত্রে হয় না, গুরু শিষ্যে কখনো হয় না। কারণ গুরু অপর গুরু অবিদ্যা থেকে উদ্ধার করেন বলে তার ঋণ শোধ করা যায় না, সর্বস্ব অর্পণ করেও হয় না। অবিদ্যা আমাদের যা কিছু এই সংসার পথে টেনে নিয়ে আসে, যা কিছু আমাদের বন্ধনেতে টেনে নিয়ে আসে, সেই অবস্থা থেকে গুরু আমাদের মুক্তির পথ দেখান। সেই কারণে গুরুর ঋণ কখনো কোনো অবস্থাতেই শোধ করা যায় না। এরপরে শেষের যে ঘটনাটা সেটা কিন্তু ভারী সুন্দর। বলছেন যেমন বংশ পরম্পরায় পিতৃপুরুষদের কিছু না কিছু গুণ পুত্র পৌত্রাদিতে বর্তায়, তেমনি গুরু পরম্পরায় কিছু না কিছু আধ্যাত্মিক ভাব শিষ্য প্রশিষ্যে বর্তায় আসে আর কি। সেটা হচ্ছে আমরা দেখেছি এই যেমন বাবার, আপনারা বলেন না হা দেখো ওকে দেখতে ঠিক ওর বাবার মতো, এরকম দেখতে হয়ে গেছে। আমরা কিন্তু বিশেষ করে এই ভূতেশানন্দজিকে অনেকে মা বলে
ডাকতেন। আমরা একদিন জিজ্ঞাসা করেছিলাম, আপনাকে এরকম মা বলে ডাকেন, আপনি কিছু মনে করেন না? উনি খুব হাসলেন, হেসে বললেন, জানো তো শরৎ মহারাজকে কেউ কেউ মা বলে ডাকতেন। শুধু তাই নয়, কিছু কিছু চিঠির তলায় শ্রী শ্রীমায়ের শরীর চলে যাওয়ার পরে যখন উনি সই করতেন, শ্রী শারদানন্দের জায়গায় উনি মা কথাটা ব্যবহার করতেন। অতএব আমি কিছু মনে করি না, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা হয় না, এটা হচ্ছে কথা। এই গুরু শিষ্যে পরম্পরায় গুণ আসে। আত্মস্থানন্দজি যখন দীক্ষা দিতে বসতেন, একেবারে শেষের দিকে উনি পামুড়েই বসতেন, কিন্তু একটু ডান পাটা একটুখানি এগিয়ে থাকতো শেষ দিকে। ওনাকে তখন দেখলে বিজ্ঞান মহারাজের যে ছবিটা আছে, দেখবেন বিজ্ঞান মহারাজের একটা ছবি আছে, ডান পা একটু এগিয়ে বাঁ পাটা একটু পেঁচিয়ে বসে আছেন, একদম এক্স্যাক্ট বিজ্ঞান মহারাজের মতো দেখাতো। এটা হয় আর কি, তাকে চিন্তা করতে করতে, তাকে ভাবতে ভাবতে, তাকে চিন্তা করতে করতে তার মতো হয়ে যাওয়া। গুরুর সেই ভালোবাসা, গুরুর সেই প্রজ্ঞা আমাদের সকলের ভেতরে আসে। এটা যে শুধুমাত্র সন্ন্যাসী সন্তানদের ভেতরে আসে তা নয়, গৃহী সন্তানদের ভেতরেও এই ভাবটি আসে। 146 নম্বর সূত্র বলছেন, ব্যস্ত হয়ে বস্তু লাভ হয় না, পরমাত্মাই একমাত্র বস্তু, সার সত্য এবং সমস্তই। সংসার প্রপঞ্চ অবস্তু অসার প্রতারণাময়, সুতরাং হেও, এই জ্ঞান পাকা হওয়া চাই। ব্যস্ত হলে বস্তু লাভ হয় না। বাজার থেকে আপনি আলু কিনে নিয়ে এলেন, কড়ায় বসিয়ে দিলেন, ব্যাস খানিকক্ষণ মুখে ছাই পটপট করতে থাকলেন, আর সঙ্গে সঙ্গে রান্না হয়ে গেল তা কিন্তু হয় না। তাকে ধুতে হয়, আলুকে ধুতে হয়, তার খোসা ছাড়াতে হয়, তাকে চার টুকরো করতে হয়, তেলে বেশ মুচমুচে করে ভাজতে হয়, তারপরে মশলা ভালো করে কষতে হয়, তার মধ্যে আলু দিতে হয়, জল দিতে হয়, লবণ চিনি নুন লঙ্কা সব দিয়ে বেশ দীর্ঘ সময় ধরে কষলে, তারপরে ঢাকনা দিয়ে সেদ্ধ করার পরে সে একটা অপূর্ব জিনিস, একবারে অতি উপাদেয় বস্তু তৈরি হয়। জীবনও ঠিক তাই, আমরা ঈশ্বরকে লাভ করতে চাই আর আমরা ভাবি সেই ছোট শিশুটার মতো, ছোট্ট শিশু সে একটা গাছে বীজ বপন করেছিল এবং রোজ একবার করে তুলে তুলে দেখতো তার গাছটা কতটা ভেতরের দিকে গেল, একটা সময় গাছটা মারাই গেল। ওই বেশি ঘষাঘষি করলে হয় না, গুরু শিষ্যকে যে পথ বলে দেন সেই পথটিকে ধরে যদি আমরা চলতে পারি, তাহলে দেখবেন আমাদের জীবনের আমূল পরিবর্তন হয়, এটা আমরা অন্তরে অন্তরে অনুভব করি। আমরা অনেক সময় গলাবাজি করে বলি যে আমি একেবারে সমস্ত কিছু ছেড়ে দিয়েছি, আমি আর একবারে সাত্ত্বিক জীবনযাপন করি। ঠাকুর বলছেন না, এইগুলো যারা বেশি বলে তাদের খুব সমস্যা, মুখল সে ভেতরে বুদে দীঘল ঘোমটা নাড়ি, পানা পুকুরের জল গো ভাই বড়ই মন্দকারী। যেখানে এই অ্যাডভার্টাইজমেন্টগুলো আছে সেইখানে এই সমস্যা আছে। আমরা যখন সাধু হব বলে এসেছি, আমাদের মধ্যে একজন ছিলেন, তিনি রোজ বলতেন, মহারাজ বুঝলেন তো আমি সাধু হব। কাশীশ্বরানন্দজি বলতেন, সাধু হবি সাধু হবি, বেশ কথা, তা তোর এতে অ্যাডভার্টাইজমেন্ট করার কী দরকার? পরবর্তীকালে তিনি সাধু হতে পারেননি বলে খুব খারাপ মানুষ হয়েছেন তা না, তিনি ভারী ভালো মানুষ, আমার সঙ্গে এখনও তার যোগাযোগ আছে। কিন্তু তিনি মাঝে মাঝে কাশীশ্বরানন্দজির কথা আমাকে মনে করিয়ে দেন যে এই অধৈর্য হয়ে কিছু লাফালাফি করে কিছু হয় না, কারণ পরমাত্মাই একমাত্র বস্তু, সার সত্য। এইটা এই তিনটি যেন বুঝতে হবে, পরমাত্মাই পরম বস্তু এবং এটি সার, জীবনের অন্তিম এবং এটি একমাত্র সার বস্তু এবং সত্য বস্তু। আর এই সংসার হচ্ছে প্রপঞ্চ অবস্তু অসার প্রতারণাময়, প্রতি মুহূর্তে আমাকে বোকা বানাচ্ছে সংসার, প্রতি মুহূর্তে আমাদের বোকা বানায়, যা নয় ঠিক সেরকমভাবে প্রতিভাত হয়, তাকে আমরা বিশ্বাস করি। আজকে দেখবেন এর সঙ্গে খুব ভালো সম্পর্ক, কাল খারাপ হয়ে গেল, তাহলে কীরকম সম্পর্ক তৈরি করলুম? যে আজকে গলাগলি করলুম, কালকে আমাদের বিচ্ছেদ হয়ে গেল, তাহলে তো এরকম কিছু হলো না। এই যে এখন চলছে আমাদের একটা ট্রেন্ড চলছে, এটা তো খুব কাজের জিনিস নয়, এইটা হচ্ছে কথা। সুতরাং হেও, এবং এই জ্ঞান পাকা হওয়া চাই, এর পরেরটা এর সঙ্গে সঙ্গে সংযুক্ত হয়ে আছে। 147 নম্বর সূত্রে সেখানে বলছেন, তখনই তুমি যথার্থ থাকবে যখন তুমি থাকবে না, তখনই তোমার যথার্থ জীবন শুরু হবে যখন তোমার মরণ হবে, আমি মোলে ঘুচয়ে জঞ্জাল। এই যে আমি আমি আমি, এই বস্তুটি যতক্ষণ না পর্যন্ত যাবে ততক্ষণ পর্যন্ত কিচ্ছু হবে না। একজন আমায় মাঝে সাঝে বলেন,
বুঝলেন তো আমার কোনো বিষয়ের ক্ষেত্রে কোনো আকর্ষণ নেই। আরে ওরা আছে তাদের মতো থাকবে, তার ছেলের বউরা আছে তাদের মতো করে থাকবে, আমি কেন এর মধ্যে থাকি? আমার স্বামী আমার জন্য পেনশন টেনশন রেখে গেছেন, আমি জমিয়ে আছি। তারপরে বলছেন কিছু একটা নিশ্চয়ই করি, নাহলে আজকে কি রান্না করলো আমাকে একবারও বললো না, আমায় ইম্পর্টেন্স দিচ্ছেন, এটা খুব ভয়ঙ্কর জিনিস। আমাদের সন্ন্যাসের সময় অনেকগুলি এসোনা ত্যাগ করতে বলা হয়, তার মধ্যে একটি এসোনা হচ্ছে লোকই শোনা, লোকে আমায় ভালো বলবে, লোকে আমায় ভালো বলবে, কিসে আমি জগৎ সংসারের কাছে ভালো হব এইটা কথা। আমি নিজের কাছে কখনো ভালো হবার আমার সামান্যতম চেষ্টাটুকু থাকে না, কী করে জগৎ আমায় ভালো বলবে? এবং সেটা ভালো না বললে আমাদের মন খারাপ হতে থাকে, এইটা হচ্ছে খুব খুব দুঃখের দুঃখজনক ঘটনা। তাহলে বলছেন তখনই তুমি যথার্থ থাকবে যখন তুমি থাকবে না। আমরা যে তুমি থাক তুমির বাইরে যাওয়ার এই যে একটা দুরূহ সাধন করতে বসেছি, এটা তখনই সার্থক যখন আমি আমার থেকে বেরিয়ে আসতে পারি। দেখবেন আপনাদের যে জপ ধ্যান করার পদ্ধতি বলা হয় তাতে একটা ভারী সুন্দর কথা বলা হয়, বলা হয় তোমার মুখ যেদিকে তোমার ইষ্টের মুখও সেদিকে। আপনি এমনি বসে আছেন, আপনার ইষ্টের মুখও সেই দিকে বসে আছেন, আপনি কি সত্যি সত্যি তাহলে ইষ্টের মুখ কি দেখতে পান? তা তো দেখতে পারবেন, কারণ দুজনেই তো বুক দিকে মুখ করে বসে আছেন। তাহলে কি করতে হয়, আপনার আপনাকে বার করে নিয়ে আসতে হয়। তখন এই যে এতক্ষণ তুমি ছিলে রামকৃষ্ণ, তুমি ছিলে আর আমি ছিলাম, আমি আর তুমি ছিলাম, ম্যায় আর তুম আর মেরি পরছাই, হ্যাঁ, কিন্তু এখন হয়ে গেল শুধুমাত্র তুমি, আমি আর আমার পরছাই ধীরে ধীরে বেরিয়ে পড়েছি। এখন যেটা আসছে সেটা তুমি শুধু, এই আমি তখন তুমিতে রূপান্তরিত হয়, তোমাতে বদল হয়ে যাই, তখন আমার ভেতরে এক নতুন মানুষের জন্ম হয়। এটাই আমাদের এই যে যাবতীয় অধ্যাত্ম সাধনার অন্যতম সাধন হলো এটা। 148 নম্বর সূত্র, আমরাই সংসারটার উপরে আমারই সংসারটার উপর যেন আমাদের মরণ বাচন নির্ভর করছে ভেবে প্রাণপণে নিজেদের স্বার্থ ও অধিকার রক্ষার জন্য যত হাঙ্গাম বাধাই, নিজেরাও অশান্তি ভোগ করি, পরেরও ক্ষতি বা সর্বনাশ করিতে কুণ্ঠিত হই না, দিন রাত ছুটোছুটি লুটোপুটি কাটাকুটি করে মরি। লোকে যেমন বলে আমার মরবারও সময় নেই, এমনকি এমনি মহামায়ার মায়া, মা বসে বসে খেলা দেখেন ও হাসেন, যেমন বেড়াল ছানা বা কুকুর ছানা খেলা কুকুরছানাগুলো খেলা করে, কামড়া কামড়ি করে, একাতটু দাঁতও বসিয়ে দেয়। আমরা খেলাটার উপর অযথা গুরুত্ব আরোপ করি এবং নিজেদের তার সঙ্গে এমনি গুলিয়ে জড়িয়ে ফেলি যে মরি বাঁচি জ্ঞান থাকে না, তাতে খেলাটা বেশ জমে বটে। যেমন নট ও নটি তাদের ভূমিকার সঙ্গে নিজেদের মিশিয়ে ফেলে অভিনয় করলে সেটি সত্যকার বলে মনে হয়, কিন্তু সেটা সাময়িক। অন্য কোনোভাবে নেবেন না, আপনাদের একটা উদাহরণ বলি, সেটা হচ্ছে আপনারা অনেকেই ছেলেবেলায় দেখেছেন, ইদানিং আর দেখা যায় না আমাদের জীবনে, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না এইসব মানুষদের, সেটা হলো এই, আগেকার দিনে সব পরিবারই একজন আশ্রিত মানুষ থাকতেন, সাধারণত বিধবা পিসি বিধবা মাসি বা গ্রামতুত বিধবা কোনো দিদি, তারা আশ্রিতা থাকতেন বাড়িতে। এবং সেই আশ্রিতাদের মাঝে মাঝে এরকম হতো, তারা গায়ে গতরে খেটে গোটা সংসারটাকে মাথায় করে নিয়ে রাখতেন, জগৎ যেমন করেই থাকুক তাদের একটা ব্রত থাকতো, খুব খারাপ ঘরে থাকবো সাধারণভাবে পড়বো, কিন্তু পুরো সংসারটাকে আমি হাতের মুঠোয়, আমি এমনভাবে নিজেকে আচরণ করব আমি একটা ইনডিসপেন্সেবল ফ্যাক্টর। কিছু বছর আগে প্রবুদ্ধ ভারতে একটি ভারী সুন্দর কবিতা বেরিয়েছিল, কবিতাটা আমি ভুলে গেছি, কিন্তু কবিতাটার ভাবটা হচ্ছে এই, বলছে একটা বড় ইয়েতে করে একটা বালতিতে করে সম্পূর্ণ বালতিটা জলে ভর্তি করা আছে, তারপরে কবি বলছেন আমি কতটা ইনডিসপেন্সেবল সেটা দেখার জন্য একটা পরীক্ষা করলুম, জলের ভেতরে হাত ঢুকিয়েছি, জলের ওমা আসে, জলের কি হিল্লোল কি কল্লোল, আমি জলকে একবার এদিকে নিয়ে যাই, জল আমার সঙ্গে চলে, জল আমার সঙ্গে চলে, জল ওদিকে চলে, উঠে নিচে উল্টে বেরিয়েও পড়ে, হঠাৎ কি মনে হলো হাতটাকে আমি তুলে ফেললুম, সমস্ত হিল্লোল কল্লোল খানিকক্ষণ চলার পরে ধীরে ধীরে শান্ত হলো, একটা সময় একদম শান্ত হলো, আমি যে এতক্ষণই জলের সাথে এত জলকেলি করলাম, জলকে এত মাধুর্যময় করে দিলাম, তার কোনো চিহ্নটুকু থাকলো না,
এই জগৎ সংসারে আমরা কেউ ইনডিসপেন্সিবল নই, এইটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমাকে ছাড়াও জগৎ চলবে। এই দেখুন না, এক একজন করে দমদম মারা যাচ্ছে করোনায়, জগৎ কি চলবে না? যারা বেঁচে থাকবে তাদের নিয়ে কি জগৎ চলবে না? আজকেই দেখছিলাম আমাদের এই শিবপুর বি কলেজে 1995 ব্যাচের একজন ভদ্রলোক, তার স্ত্রী, তারা দুজনেই করোনায় আক্রান্ত। ভদ্রমহিলার অবস্থা খুব খারাপ ছিল, ভদ্রলোকের অতটা খারাপ অবস্থা ছিল না। ভদ্রমহিলা এখনও মৃত্যুর সঙ্গে লড়ছেন এবং ক্রমাগত তিনি ফিরে আসছেন, আর তার স্বামী গতকাল মারা গেছেন। তাদের আছে একটি 18 বছরের ছেলে এবং একটি 8 বছরের ছেলে, ছোট্ট শিশু দুটি, তারাও করোনায় আক্রান্ত। তাদের কি হবে কেউ জানে না, মাকে এখনও জানানো হয়নি, যে তার স্বামীও নেই, কেউ নেই। দিব্যদীপ চ্যাটার্জি বলে একজন আছেন, তিনি তার একটি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, তিনি বোধহয় ওই রুবি টুবি কোথাও চাকরি করেন। তিনি বলছেন যে স্বামী, পুত্র এবং স্ত্রী তিনজনেই আক্রান্ত হয়েছেন, স্বামী পাশের ঘরে মারা গেছেন। ভদ্রমহিলা একটু সুস্থ হয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা ওনার কাছে লোকজন আছে তো? তাকে এখনও জানানো হয়নি। তিনি ফিরে এলে তার জীবনটা খুব খারাপ হবে, কিন্তু এইভাবেই জীবনটা যাপন করতে হবে। আমরা চোখের সামনে দেখি এই ঘটনাগুলো, অথচ আমরা কিছুতেই মনে করি এই সংসারটা আমাকে ছাড়া চলবে না, আমাকে ছাড়া চললে তো হয়েই গেল, আরে আমাকে ছাড়াও চলবে, এটা কিন্তু বুঝতে হবে। এবং যখন আমরা, যতক্ষণ না আমরা বুঝি ততক্ষণ মা এই কাণ্ডটি করেন। মা বসে বসে খেলা দেখেন আর হাসেন, ঠিক আমরা নট নটির মতো হয়ে যাই। সিনেমায় যেমন অভিনয় করি, অভিনয় করতে 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 নিজেকে এমন মিশিয়ে ফেলি যেন আমি সিনেমার অঙ্গ হয়ে যাই। অথচ সিনেমার শুটিং শেষ হলে আমি যেরকম সেই উত্তম কুমার ছিলাম সেরকম উত্তম কুমার থাকবো, যিনি সুচিত্রা সেন ছিলেন তিনি সুচিত্রা সেনই থাকবেন, তার কিন্তু কোনো পরিচয় হবে না। আপনারা কেউ কখনো দেখেছেন যে রিনা ব্রাউন ছাড়া অন্য কোনো চরিত্রের অভিনয় আমরা অন্য কোনোভাবে কখনো ইয়ে করেছি? রিনা ব্রাউনকে মানুষ মনে রেখেছে, রিনা ব্রাউনের কথা ভেবেছে, কিন্তু আলটিমেটলি সবাই সেই সুচিত্রা সেনের কথাই বলছেন। আমরাও ঠিক সেই রকমই, অভিনেতা অভিনেত্রী আমাদের ভুলে গেলে হবে না, তার সংসারে আমরা অভিনয় করতে এসেছি। আমাদের ভগবান, আমাদের উদ্দেশ্যটাকে যদি ভুলে গিয়ে আমরা বিধেয়টাকে নিয়ে যদি নানা টানামানি করি, একটা সময় জীবনের শেষ প্রান্তে এসে দেখব কিচ্ছু কোনো পারানির করি জোগাড় করা হয়নি। শ্রী ভগবানের কৃপা হলে আবার আমরা আগামী দিন 149 নম্বর সূত্র থেকে আমাদের কাজ শুরু করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।